অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে তার স্বামী রোশন সিংয়ের সম্পর্ক নিয়ে তারা দুজনে খোলসা করে কিছু না বললেও টলি পাড়ায় এক মাস ধরেই কিন্তু জোর গুঞ্জন যে শ্রাবন্তীর সাথে রোশনের সম্পর্কে নাকি ফাটল ধরেছে। আর এই সম্পর্কের ফাটল নিয়ে তখন সত্যতা সামনে এলো যখন তারা দুজনে সোশ্যাল মিডিয়া থেকে একে অপরের ছবি সরিয়ে দিয়েছিলেন। তবে কিন্তু এরপরেও বেশ কিছুদিন যাবৎ শ্রাবন্তী নিজের ফেসবুক প্রোফাইল পিকচারে রোশনের সঙ্গে ছবি রেখে দিয়েছিলেন, যা তিনি পরে অবশ্য সরিয়ে দেন। এসবের মাঝে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনের সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি কিন্তু সকলকে ভাবিয়ে তুলেছে, কারণ এই ইনস্টাগ্রাম অন্যরকম ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। রোশন যে ইনস্টাগ্রাম স্টোরিগুলি আপলোড করেছেন তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে চারদিকে প্রত্যেকটি যুবকের সাথেই তাদের সঙ্গিনীরা দাঁড়িয়ে রয়েছেন, সেখানে একজন একা দাঁড়িয়ে নিজেকেই নিজে জড়িয়ে রয়েছেন। এই ছবিটি পোস্ট করে রোশন লিখেছেন মাই কন্ডিশন, অর্থাৎ রোশন এখানে কিন্তু নিজের একাকিত্বকেই তুলে ধরেছেন বলে অনুমান করা যায়। তবে সম্পর্ক কি জোড়া লাগার ইঙ্গিত দিলেন রোশন? তিনি কি শ্রাবন্তীর কাছে আবার ফিরতে চাইছেন? সেইটা কিন্তু স্পষ্ট না হলেও এই প্রশ্ন সকলের মনে ঘুরপাক খাচ্ছে। তবে এবার চিন্তার ভাঁজ পড়েছে নেটিজেনদের কপালে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে একটি কোলাজ ছবি শেয়ার করেছেন রোশন সিং এবং ছবির ক্যাপশনে তিনি লিখেছেন নো ক্যাপশন। আর এই পোস্টটি এবার ভাবিয়ে তুলেছেন নেটিজেনদের। সকলের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, হঠাৎ করে এমন কি হলো যে প্রয়াত অভিনেতার সাথে নিজের ছবি জুড়ে তিনি এমন ক্যাপশন দিলেন? আপনাদের এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানাও